নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও নিয়ে এলাম দারুণ একটা খুব সহজ আইসক্রিমের রেসিপি। আমার আজকের রেসিপি ভ্যানিলা আইসক্রিম। গরমে আইসক্রিম খেতে তো ছোট বড় সবারই ভালো লাগে। খুব কম উপকরণে সহজেই কিন্তু আইসক্রিমটি বাড়িতে বানানো যাবে। বাড়িতে বানানো এই ভ্যানিলা আইসক্রিমটি কিন্তু দোকানের আইসক্রিম থেকে কোনো অংশে কম না। দেখেই বুঝে গেছেন কতটা ক্রিমি আর সফট হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা পাত্রে 2 কাপ মতো ঘন দুধ নিচ্ছি। দিচ্ছি 7 মতো চিনি, 1/2 কাপ মতো গুঁড়ো দুধ, 2-3 টেবিল স্পুনের মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার। 4 টেবিল স্পুনের বেশি কাস্টার্ড পাউডার অ্যাড করা যাবে না। ভ্যানিলা কাস্টার্ড পাউডার না থাকলে এমনি কাস্টার্ড পাউডার সঙ্গে ফুড কালার আর ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতে পারবেন। এটাকে খুব ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু গ্যাসটা অন করিনি, আঁচে বসানোর আগে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হলে এখন গ্যাসের ফ্লেমটা অন করে ক্রমাগত নেড়ে চেড়ে মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নেব। এটা ফুটে উঠতে থাকলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তবে ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এটা হয়ে গেছে, এখন এটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। ঢাকা দিলে এর ওপরের স্তরটা শুকিয়ে যায় না। বেশ কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম আছে। এখন একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে হ্যান্ড মিক্স ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে। এই হ্যান্ড মিক্সারগুলো খুব সহজেই কিন্তু খুব কম দামেই অনলাইনে পাওয়া যায়, তাই এই ধরনের কোনো রেসিপি বানাতে হলে এগুলো থাকলে কিন্তু বেশ সুবিধেই হয়। এটা হয়ে গেলে একপাশে রেখে এখন নিচ্ছি 1 কাপ মতো হেভি ক্রিম। আমি এটা বাড়িতেই দুধ থেকে ক্রিমটা বার করেছিলাম। আপনারা চাইলে কেনা ক্রিম দিয়েও আইসক্রিমটা বানাতে পারেন। এটাকেও একটুখানি হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কেক বানাতে ক্রিম দিয়ে যেরকম ফোম বানানো হয় সেই রকম কিন্তু মোটা করে ফেটানোর প্রয়োজন নেই। এটা হয়ে গেছে, এখন ক্রিমটাকে এই কাস্টার্ড মিশ্রণটাতে ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে আইসক্রিম কিন্তু অনেক বেশি ফ্লাফি আর ক্রিমি হবে। দেখেই বুঝে গেছেন কতটা ক্রিমি আর কতটা ফ্লাফি হবে। এটা হয়ে গেছে, এখন যে পাত্রে আইসক্রিম জমাবো সেই পাত্রটাতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ওপর থেকে ফ্ল্যাট করে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে 8-10 ঘন্টা বা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। ঢাকা দিলে এর ওপরে কিন্তু বরফ জমবে না। ফিরে এলাম 8-10 ঘন্টা পর। দেখুন আইসক্রিমটা কিন্তু ভালোভাবে জমে গেছে। এটা সঙ্গে সঙ্গে তুলতে গেলে একটু অসুবিধে হবে, 2 মিনিট একটু বাইরে রেখে তারপরে আইসক্রিমটা তুলে নিতে পারেন। আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই ধরনের
আইসক্রিম স্কুবার যদি বাড়িতে না থাকে তবে ছোট ধরনের গোল হাতা দিয়েও আইসক্রিমটা খুব সুন্দর করে তোলা যাবে। এখন এটা তুলে দেখিয়ে দিচ্ছি, যদিও এখনও অনেক বেশি শক্ত আছে। এটা তুলে আইসক্রিম কাপের মধ্যে সার্ভ করে নেব। এগুলো রেডি করে এখন একটু গার্নিশ করে নেব পেস্তা কুচি দিয়ে। পেস্তা না থাকলে আমন, কিশমিশ অথবা অন্য কোনো ড্রাই ফ্রুট দিয়েও গার্নিশ করতে পারেন। গার্নিশ করে নিলে কিন্তু দেখতে একেবারে হোটেল রেস্টুরেন্ট বা দোকানের মতোই মনে হবে। আমি খুব বেশি এক্সপার্ট না হলেও আমার বাচ্চা আর ফ্যামিলিকে কিন্তু এভাবেই সার্ভ করে দিই, সবাই খুব মজা করে খায়। দেখলেন তো এই ভ্যানিলা আইসক্রিম কতটা সহজ। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।